উচ্চ পুষ্টিমান সম্পূর্ণ খাবার হলো গরুর কলিজা ভুনা। কলিজাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, এটি স্বাস্থ্যসম্মত একটি খাবার। অনেকেই এই কলিজা ভুনা খেতে বেশ পছন্দ করে থাকে। কলিজা ভুনার কথা শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কম আছে। সকালের নাস্তায় বা যে কোনো রুটি পরোটা বা ভাত ইত্যাদির সাথে কলিজা ভুনা খেতে বেশ লাগে। তাহলে দেখে নিন এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। কলিজা ভুনা রেসিপির জন্য এখানে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিব 2টা গোটা শুকনা মরিচ ও 1 চা চামচ গোটা জিরার ফোড়ন দিয়ে সবগুলো ভেজে নিব, শুকনা মরিচ ও জিরাগুলো। এবার আবারও দিয়ে দিব 2টা গোটা সাদা এলাচ ও 2টা দারচিনির টুকরা। আবারও দিয়ে দিব পেঁয়াজ কুচি করে নেওয়া 3 টেবিল চামচ ও সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব 3 টেবিল চামচ আবারও পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজগুলো আমি সিদ্ধ করে বেটে নিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে আবারও সবগুলো ভেজে নেব। আর পেঁয়াজ বাটা ইউজ করেছি কারণ কলিজার ঝোলটা যেন অনেকটাই গাঢ় হয়। আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা যে কোনো একটাই ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ ও নেড়ে যাব। আবারও দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও সবগুলো ভেজে নেব। তবে কিছুক্ষণ ভেজেই দিয়ে দিব পিস পিস করে পরিষ্কার করে নেওয়া সেই কলিজাগুলো ও কিছুক্ষণ ভেজে নেব। তারপর কলিজাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি এবং প্যানের ঢাকনা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য এবং কুক করে নিব কলিজাগুলো। 5 থেকে 6 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিব এবং আবারও কলিজাগুলো কষিয়ে যাব। আর একটা কথা হলো, এইভাবে যদি ভুনিয়ে কলিজাগুলো রান্না করেন তবে খেতেও বেশ লাগে, বিশেষ করে রুটি বা পরোটার সাথে। কলিজাগুলো অনেকটাই হয়ে এসেছে, এবার দিয়ে দিব পানি এবং সামান্য ঝোল রাখব। তবে এই ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে দমে রেখে নামিয়ে নিব কলিজা ভুনাগুলো। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।